শরীর থেকে যেই খাম বের হয়, শরীর থেকে যেই পানিগুলি বের হয়, সেই পানিটা অত্যন্ত বিষাক্ত হয়ে যায়। আমি অতি দামি মিনারাল ওয়াটার ভিসলারি খেয়েছি, পানিটা আমার ললাতে যতক্ষণ গলাতে যায় নাই ততক্ষণ পানিটা পবিত্র, কিন্তু সেই পানিটি যখন নিচের দিকে চলে যাবে সেটা অপবিত্র হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার রসুল তয়ার নবী, বিশ্বের নবী বললেন, তোমরা যখন ওই পান করা পানিটা অন্য একটা রাস্তা দিয়ে বের হবে, সেই পানিটার নাম হয়ে যাবে পেশাব। তোমরা যখন পেশাব করবে সুন্দর একটি জায়গায়, নরম জায়গায় পেশাব করো, যেন তোমার পেশাবের ছিটানিটা তোমার গায়ে হাতে পায়ে না পড়ে। কেন এটা এত বিষাক্ত রে, এটা এত বিষাক্ত সেটা বলা তো সম্ভব নয়। তোমরা পেশাবের পরে তোমাদের তোমাদের লজ্জা স্থানটা, লিঙ্গটা সুন্দর করে পরিষ্কার করো। যদি পানি না পাও অন্তত একটা ঢেলা নিও। কিন্তু নিজেকে খুব হ্যান্ডসাম বলছি, আমি ব্লকে চাকরি করি, আমি আমি ওই সব লোকগুলোকে কী বলি জানেন, বাথরুম। বলে বাজে কথা, বাথরুম কেন বলবেন, বাথরুমে পেশাব লেগে থাকে না, বাথরুমে পেশাব লেগে থাকে না। ও নিজেকে খুব হ্যান্ডসাম, দামি দামি জামা গায়ে দিয়ে আছে, আর রাস্তাতে চলতে চলতে ফট করে কেউ একটু লড়াইলে কেউ ফেরিয়ে, আর ও বলছে যে কি আমি, আর সাধারণ একটা মানুষের তুই তো বাথরুম, তোর তো প্যান্টে মুখ পেশাব লেগে আছে, তোর প্যান্টে তো তো নোংরা বস্তু লেগে আছে, সবচাইতে যেটা বিষাক্ত পেশাব সেটাই তোর গায়ে লেগে আছে, তুই নিজেকে হ্যান্ডসাম বলিস মানে? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার পরদান আসিন মায়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, ভাই একটু কান পেতে শুনে নিন, একটু সুন্দর করে শুনে নিন, ভাইয়ের আমার বন্ধুরা আমার, তবে এই কোরআন, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। ভাই জান, শুধু এই কথাটাই নয়, আজ থেকে 550 বছর আগের বিজ্ঞানীরা পৃথিবী ভেঙে যাবে এই কথাটা তারা বিশ্বাস করে নাই, কিন্তু 2008 সালের বিজ্ঞানীরা, 2021 সালের বিজ্ঞানীরা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই কথাটা তারা স্বীকার করে পৃথিবীবাসীকে বলেছে। তবে এটা বিজ্ঞানীদের কথা নয়, 2021 সালের 29শে ডিসেম্বর, 2021 সালের 29শে ডিসেম্বর এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, কিন্তু শুধু তাই নয়, এমনকি 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু তাহা ভাঙে নাই। ভাই জান, এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই বিশ্ব নষ্ট হয়ে যাবে, এটা যেন 2012, 2008, 2021, 1996 সালের কথা নয়, এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী নষ্ট হয়ে যাবে, এই কথাটা আমার আল্লাহ হাজারো বছর পূর্বে বলেছেন। বিশ্বাস যদি না করেন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখেন, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তার ছিটকে ছিটকে পড়বে। শুধু তাই নয় রে, আমার আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, এই জমিনটাকে ধাক্কা দেওয়া হবে,
আর জমিনটা তার ভেঙে চুরমার হয়ে যাবে, তবে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের কথা নয় রে, এটা মহাপণ্ডিতদের কথা নয় গো, এই কথা আমার আল্লাহর পবিত্র কোরআন পৃথিবীবাসীকে 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন। এই জন্য আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প শিক্ষায় বলেছি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানীরা কোরআনকে ফলো করেছে, কিন্তু কোরআন কাউকে ফলো করেন নাই। ভাইজান, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন। একটু কান পেতে শুনেলেন বন্ধু, একটু সুন্দর করে শুনেলেন, আমার বান্দারা আমার বান্দিরা যেন আমার এই কল্যাণময় কিতাবখানা পড়তে পারে, আমার এই পবিত্র কোরআনখানা যেন তারা পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরও একটি মহামূল্যবান জিনিস দিয়েছে, সেই জিনিসটার নাম কি জানো রে? সেই জিনিসটার নাম হলো আল মাহুল বায়ান। আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে, লম্বা চওড়া উঁচা তাগড়া জোয়ান তৈরি করে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, নারায় দেখবে কি দিয়েছে, কি দিয়েছে ভাই, কি দিয়েছে ভাই জান, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। ভাই গো, আজকে আমি মনিরুদ্দিন যদি কথা না বলতে পারতাম, আমার কুত্তার মর্যাদা থাকতো না, আমার কোনো মূল্য থাকতো না, কিন্তু কত বড় নিয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। রে পৃথিবীর মানুষ লজ্জা করো, রে পৃথিবীর মানুষ শরম করো, রে পৃথিবীর মানুষ একটু ভেবে দেখো, এত বড় নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই নিয়ামত নষ্ট করো না, এই নিয়ামত অন্য জায়গায় ব্যবহার করো না। এই মুক্তি দিয়ে কেমন করে বেইমানি করতে পারো, এই মুক্তা দিয়ে কেমন করে মদের বোতল দিতে পারো, এত বড় নিয়ামত দিয়েছে রে ভাই গো। স্টিল বডির কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই ভাই জান, কেন বড় বড় স্টিল বডি লম্বা চওড়া ফারাক্কা স্টেশনে পড়ে আছে, নিজের পাছার মহিলা নিজের মুখেই মাখছে, কথা ঠিক কিনা বলেন, হ্যাঁ বা না বলেন? ভাই গো, কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা বলার কি তৃপ্তি, কথা বলে কি মজা পাওয়া যায়, কথা শুনে কি মজা পাওয়া যায়। বন্ধুরে, একটা বোবাকে যে বলো বোবারে কথা বলার কি মজা, বোবা বলতে পারবে? তবে কে পারবে? পারবে তো একজন, কেন যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, সে তাহা বলে দিতে পারে, যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাঙের কি দাম, সে তাহা বলে দিতে পারে, যার চক্ষু নাই তাকে বলো চোখের কি দাম, সে তাহা বলে দিতে পারে, কিন্তু যে বলতে পারে না তাকে বলো কথা বলার কি মজা, সে তাহা কেন বলতে পারে না? বন্ধুরে, কথা বলার এত মজা। কথা বলার এত মজা, কথা বলার এত তৃপ্তি। আমি মনিরুদ্দিন আপনাকে বলি বন্ধু, আমি মনিরুদ্দিন আপনাকে বলি, আমার আল্লাহ যারে বোবা বানিয়ে দেন, আমার আল্লাহ তারে বহিরা বানিয়ে দেন, কেন জানো রে? বোবা যদি কথা বলার আওয়াজটা কথা শুনতে পায়, বোবা তার নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, বোবা তার নিজের আত্মা নিজেই হত্যা করে দেবে। এই জন্য আমার আল্লাহ যারে বোবা বানান তারে বহিরা বানিয়ে দেন। তবে এই কথা বলতে পারবে কে রে? বলতে পারবে জানো বোবার বিবি? কে বলতে পারবে? কে বলতে পারবে? বোবার বিবি। ভাই জান, মনে কিছু নেবেন না, অন্য কোনো ধ্যানের ধরবেন না, হাত দুটি যদিও না থাকে
পা দুটি যদিও না থাকে। অনেকেই বক্তারা আমার বদনাম করে বাড়ে, ও তো আর নিজেরই কথা বলে। ভাই জান, আমি তো ছোট বক্তা, কিন্তু আমার চাইতে যারা উঁচা তাগড়া জোয়ান লম্বা স্টিল বডির বক্তা, ভাই জান প্রত্যেক বক্তা তার এক্সাম্পল দেয়, এক্সাম্পল দেয় না উদাহরণ যাকে আমরা বলি। তো ভাই জান ওনারা উদাহরণ দেয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে, খুঁজতে হয় উদাহরণ, কিন্তু আমাকে উদাহরণ খুঁজতে হয় না, চেয়ারের মধ্যেই উদাহরণ পাওয়া যায়, এক্সাম্পল চেয়ারেই পাওয়া যায়। তো আমি এক্সাম্পলটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে না দিয়ে আমার কাছ থেকে দিই, তখন বলে ও খালি ওর নিজেরই কথা বলে, এটা আমার নিজের কথা জি ভাই। কথা হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবু আমি মনিরুদ্দিন কথা বলতে পারি। আমার আল্লাহ এই নিয়ামতটি পৃথিবীর মানুষকে দিয়েছে, আল্লামাহুল বায়ান। রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই, আমি তোমাদের গাধা ঘোড়া শৃগাল বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দি নাই, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার পরদান আসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি। বন্ধু, আমি যখন বাড়ি যাই, বাড়িতে যে আমি সুন্দর করে আমার বিবিকে ডাক দিয়ে বলি, বিবি যখন পাশে আসে, বিবি দরওয়াজায় এসে দাঁড়ায়, বিবি হয় আমাকে বলে আসসালামু আলাইকুম, হয়তো আমি বিবিকে বলি আসসালামু আলাইকুম, বিবি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এমনি করে অন্যের সাথে কথা লেনদেন হতে লাগে। আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাই জান বন্ধুরে, তারপরে রুমে নিয়ে ব্যাগটা রেখে সুন্দর করে বুকে জড়িয়ে ঠোঁটে গালে দুটি চুমো দিয়ে বলে, একটা চা দেব, একটা চা দেব, এত রাত্রে চা দেবে সোনা, একটা দি। তার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে যায়, আমার কথা শুনে তার কলিজা ভরে যায়। ভাই জান কথা বলার এত মজা, কথা শোনার এত মজা, আমি এবং আমার বিবি সাহেবা একই ঘরে একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে এক অন্যের সাথে প্রেম প্রীতি মহব্বতের কথা বলতে বলতে হঠাৎ কখন ঘড়িতে দুটো বেজে যায় আমি তা বুঝতে পারি না। কে বাইদ ভাইরা ঠিক লাই, কথা বলার কি মশা, এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতটা মিথ্যা দিয়ে ব্যবহার করো, যেন আমার বান্দারা, আমার বান্দিরা আমার এই কথা দিয়ে আমার পবিত্র কোরআন খানা পড়তে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে মুখে আছে বায়ান, বুকে আছে কোরআন, যার হাত দুটো নেই, যার ঠ্যাং দুটি নেই, যে একা চলতে পারে না, যে একা ফিরতে পারে না, তার কি মূল্য রে, তার কি মূল্য। কিন্তু ওই যে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মালের দাম হলো 50,000। 50,000 টাকার বক্তা পশ্চিমবঙ্গে এখন মনিরুদ্দিন, অন্য কেউ না। গত 16 তারিখ একটা বের আসলাম শিলচর থেকে 65। ভাষা শুনছেন না বুঝছেন? আমি আমার ক্যাডিট প্রচার করছি না, আমি আমার মূল্য প্রচার করতে চাই না, আমি বলতে চাইছি যেই লোকটা রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা করত, সেই লোকটা 1.5 ঘন্টা মানুষের কাছে কিছু কথা বলে, নামার পরে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয়, সেই বান্ডিল হয় 50,000, 55,000, 45,000, নর্মালে 15,000। মূল্যটা কি? বুকে আছে কোরআন, মুখে আছে বায়া। আমার ভাইরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল
আলামিন যতগুলি নিয়ামত দিয়েছে তার মধ্যে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটির নাম কি রে? একজন দাঁড়িয়ে বলবেন, ওই নিয়ামতটি যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত আমার কোনো মূল্য থাকতো না, আপনাদের কোনো মূল্য থাকতো না। মানুষরে একটু লজ্জা করো, মানুষরে একটু হায়া করো, আমার আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। ভাই গো, মাটির নিচে তো আছে আল্লাহর দেওয়া নিয়ামত, আমি যদি সঞ্চয় করতে না পারি তাহা উপভোগ করতে পারবো? কথা বলেন, সঞ্চয় যদি করতে না পারি তবে উপভোগ করতে পারবো? ভাই জান, তবে আমরা মাটির নিচের নিয়ামতগুলি কিভাবে সঞ্চয় করব, কেমন করে সঞ্চয় করব? এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যদি না দিত রে পৃথিবীর মানুষের কোনোই মূল্য থাকত না। ভাই জান, আমি আপনাদের বলি, এই পবিত্র কল্যাণময় কোরআনখানা আমার মা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বন্ধুরে, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা মামুর দেওয়া চেয়ার নয়, এই চেয়ারটি পেতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই চেয়ারটি পেতে আমাকে বড় জুলুম করতে হয়েছে। ভাই জান, বন্ধুরা, আমার লেখাপড়া করুন এবং কোরআন শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা ছোটবেলার কথা বলি, বয়সটা তখন সাড়ে পনেরো, কত? সাড়ে পনেরো। আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরের একজন বড় শায়খ, তিনি ইন্তিকাল করেছেন আজকে সাত মাস আগে, মাওলানা আব্দুল লতিফ কাশ্মীর, তিনি আমার শিক্ষক ছিলেন। পরপর তিন দিন পড়া শোনাইতে পারিনি। কয়দিন? কয়দিন? তিন দিন। চার দিনের দিনে একদম ছাটিয়ে দিলে, এমন সাটান সাটাইলে সব বাড়িটি ফাইটা গেল, চোখ দিয়া পানি বাড়িয়া, হাত তো ছোট যায় না, কষ্ট দেখা বেচারা নিজেই লাইড়ে দিলে। লাইড়ে দিয়ে আমাকে একটা কথা বলছে, কি বলছে? আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাইল। সব ক্লাসের ছাত্ররা তাকাইছে, আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাইল। 29 বছর আগের কথা বলছি, সেদিন ফাটিয়ে মারার পরে এই কথাটা আমাকে বলেছিল, আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাইল। এর মানে এক বাপ এক, এক ভাই ব্যালেস্টার, এক ভাই চাষা, হালুয়া, কি হালুয়া, আর এক ভাই ব্যালেস্টার। ভাই গপ, ব্যালেস্টারের বাড়িতে একজন ব্যালিস্টার দাওয়াত পায়, ব্যালিস্টারের বাড়িতে একজন অফিসার শিক্ষিত বুদ্ধিজীবী দাওয়াত পায়। গরিবের খাবার গরিবই দেয় রে, গরিবের খাবার কোনোদিন সাহকার দেয় না, এটাই সত্য। ভাই গপ, আমার আব্বা জানেরা, আমি মনির উদ্দিন বলি, এক ভাই ব্যালিস্টার এক ভাই হালুয়া, ব্যালিস্টারের বাড়িতে ব্যালিস্টার আছে, বাড়ি খুঁজে পাই না। হালুয়া এবার মুখটা ছোট বড় করে, হালুয়া এবার মুখটা ছোট বড় করে লুঙ্গি খানা ছাড় ছাড় খালি কাদা মাদা লেগে আছে নাকি, দেও মুখখান ক্যাচম্যাচ করে করতে করতে যাচ্ছে, ওর মানেটা বুঝাইছে, ওই যে আজ বুঝবি না বুঝবি গেল, লাড়বি ছাড়বি পারবি গেল, ওর মানেটা আমার আগে বুঝাইছে। তো ওই যে হালুয়া খালি একবার একদিকে ঘুরে তাকাইছে, একবার একদিকে কাদা মাদা লেগে আছে, মুখখানটা ছোট বড় করে যা বুঝে, ই হামি রহিম স্যারের ভাই হলি, স্পষ্ট করে বলতে পারে না, ক্যাচ ম্যাচ করছে, হামি রহিম স্যারের ভাই হলি। হ্যাঁ, তুমি রহিম স্যারের ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোথায় বাড়িটা কোনটা? আহ, আসেন আসেন আসেন। লোকটা কত কত তার আপন ভাই, তারপরেও লোকটার কাছে শিক্ষা দীক্ষা নাই, বোকা চাষা, তার জন্য কত লজ্জা পায়। ছোট ভাই ব্যালিস্টার, বড় ভাই চাষা, কিছুই বোঝে না,
ভাইজান, ছোট ভাইয়ের কাছে বড় ভাই যেতে বড় লজ্জা, ভয় পায়, লজ্জার ভয়, মারের ভয় নয় লজ্জার ভয়। এইবার পরিচয় দিয়ে যায়, ছোট ভাই বলে দাদা তুমি এখন বাইরে যাও একটু, মানে তুই কাচড়া বাচড়া হয়ে আছিস, তুই কিছু বুঝিস না, বাইরে যা। ভাই তখন বুঝতে পারে, যদিও লেখা পড়া শিক্ষা না থাকে কিন্তু বুঝার মতো জ্ঞান আছে, লেখাপড়া না থাকলেও বুঝার মতন জ্ঞান আছে। হ্যাঁ আমি আমি